নমস্কার, আমি শর্মিষ্ঠা। সবাইকে জানাই শর্মিষ রকমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন রেসিপি। সেটা নিশ্চয়ই আমার থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি দেখাবো কীভাবে চটজলদি ঘরোয়া পদ্ধতিতে আলুর পুর বানিয়ে ফেলতে হয় স্টাফড ক্যাপসিকাম। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, 1টা টমেটো কুচি এবং 3টে কেটে নেওয়া ক্যাপসিকামের টুকরো। এরপর 2টো আলু সেদ্ধ করে সেই 2টি আলুকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর নিয়েছি বেসন। এই বেসনে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ এবং প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা যদি চান তো তাহলে স্কিপ করেও যেতে পারেন। আর নিয়েছি কিছুটা পোস্ত। এরপর কিছু পরিমাণ জল দিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে ফেলতে হবে। তবে বন্ধুরা, এক্ষেত্রে মনে রাখতে হবে মিশ্রণটা যাতে বেশি পাতলা না হয়ে যায়। আমার এই মিশ্রণটি যেমন দেখতে পাচ্ছেন একটু ঘন থকথকে, এইভাবেই কিন্তু তৈরি করতে। এরপর ফ্রাই প্যান গরম হয়ে গেলে 2 টেবিল স্পুন তেল দিয়ে তেলকে গরম করতে হবে এবং তেল গরম হলে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে 2 মিনিট কষাতে হবে। মাঝারি আঁচে 2 মিনিট পেঁয়াজ কষানোর পর তাতে দেব রসুন বাটা, আদা বাটা এবং কুচনো টমেটো কুচি। এরপর সমস্ত উপকরণগুলি ভালো করে কষাতে হবে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট। এরপর দেব পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য মিট মশলা এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। এরপর এই মশলাটিকে ভালোভাবে 1 মিনিট কষিয়ে তাতে আলু সেদ্ধতে অ্যাড করে দেব। সমগ্র মশলার সঙ্গে আলু ভালো করে মিশিয়ে নেব। এই তৈরি হয়ে গেল আমার আলুর স্টাফ বা পুর। এরপর এই আলুর পুর কেটে রাখা ক্যাপসিকামের মধ্যে ভরে দেব এইভাবে। এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। কড়াইয়ে তেল গরম হলে স্টাফ ক্যাপসিকামকে ভালোভাবে বেসনে মাখিয়ে নিয়ে খুব সাবধানে গরম তেলে ছাড়তে হবে এবং এই সময় কিন্তু ফ্লেম কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। আর বন্ধুরা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, বেসন মাখানোর সময় ওতে কিন্তু 1 চিমটে বেকিং সোডা দিলে ভালো হয়, তাতে ব্যাপারটা খুব মুচমুচে ক্রাঞ্চি হয়। কড়াইতে দেওয়ার 1 মিনিট পর ধীরে ধীরে আমি এগুলোকে উল্টে পাল্টে দেব এবং এই সময় ফ্লেমটাকে একটু বাড়াবো। এইভাবে মাঝারি ফ্লেমে 3 থেকে 4 মিনিট রাখার পর যখন দেখতে পাবো যে বাইরের কোডিংটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, তখন কিন্তু ফ্লেমটাকে আর একটু বাড়িয়ে দেব, দিয়ে ভালো করে কোডিংটাকে ভেজে নেব।
এইভাবে ক্রমাগত উল্টে পাল্টে দিতে থাকবো যাতে সব দিকে সময় আঁচ পায়। ব্যাস, এরপরেই তৈরি স্টাফড ক্যাপসিকাম বা ক্যাপসিকামের চপ। যাই বলুন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার, ভালো থাকবেন।